আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আবার সবাইকে। তো তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, গ্রাফিক্স ডিজাইন করার পরে কালার কম্বিনেশন অনেকে চেঞ্জ হয়ে যায়, অথবা কালার যে অনুযায়ী তুমি চাও অ্যাকুরেট কালারটা আসে না। এটা থেকে মুক্তি পেতে এবং কালারটাকে আরও গর্জিয়াস করার জন্য আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যেটা এখনই তোমাদের মাঝে আমি শেয়ার করে দিচ্ছি, কারণ তোমরা বেসিকটা এখন থেকে শিখতে শুরু করেছো। দেখতে পাচ্ছ এখানে কিছু কাজ আছে, যেগুলো হলো আমি একটু আগেই পোস্ট করেছি, তোমরা দেখতে পেয়েছ। সো ডিজাইনের পরে ওই ডিজাইনটাকে যদি আরেকটু কালার গ্রেডিং করা যায়, ভালো মানের কালার গ্রেডিং করা গেলে জিনিসটা আরও সুন্দরভাবে সবার সামনে ফুটে আসে এবং মানে জিনিসটা খুব সুন্দরভাবে চোখে বাঁধে, চোখে ধরার মতো হয়। যে কেউ স্ক্রল করতে করতে ডিজাইনটা দেখলে কিছু সেকেন্ডের জন্য ডিজাইনটা দেখবে, এরকম একটা কালারের করতে হবে বা চলে আসে। তো এটার জন্য আমাদের লাইটরুম নামে অ্যাপসটা দরকার হবে। এটা ফ্রি অ্যাপস, তবে প্রিমিয়াম কিছু ফিচার্স আছে যেগুলা কিনতেও পারো অথবা এপিকে অ্যাপস নামাতেও পারো, এটাই কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা প্রিমিয়াম ফিচারের দিকে আপাতত এখন যাচ্ছি না, নর্মাল যেগুলো আছে ওইগুলো দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। সো এখন আমি তোমাদেরকে একটু দেখাই ছবি অ্যাড করবে কী করে। এখানে অ্যাড করতে গেলে এখান থেকে দেখো অ্যাড ফটোস নামে অপশন আছে, এখানে ক্লিক করলে গ্যালারি থেকে বা ফাইলস থেকে তুমি তোমার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে এডিট করা শুরু করতে পারো। তো আমি প্রথমে তোমাকে ডিজাইন এডিটটা দেখাই। প্রথমে যেমন মাই এডিটসের ভিতরে আমি প্রথমে কিছু ছবি এখানে ইম্পোর্ট করে নিয়েছি, তবুও আমি অ্যাড ফটোসে যেয়ে গ্যালারি থেকে কিছু ছবি অ্যাড করে নিই। যেমন এই যে এই ভিডিওটার থাম্বনেলটা, এই দেখো ভিডিওর থাম্বনেলটা আমি এখন একটু এডিট করব। তো চলো দেখি ভিডিওর থাম্বনেলটা এডিট করলে আগে কেমন থাকে এবং পরে কেমন হয়, এটা তোমাদেরকে দেখাবো। অ্যাডোবি লাইটরুমের উপরে আমি 5 থেকে অন্তত 10টা ভিডিও দিব, যেটাই ফুললি ফ্রি থাকবে এবং বেসিক টু অ্যাডভান্স যত রকম টুলস আছে ইনশাল্লাহ সবগুলো তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আমার সুবিধার্থে প্লাস তোমাদের সবার ফোনের সুবিধার্থে আমি ভিডিওটাকে ভার্টিক্যালি করছি, হরিজন্টালি করছি না। তো চলো শুরু করা যাক, বিসমিল্লা। এখানে দেখতে পাচ্ছ অটো নামে একটা অপশন আছে, প্রথমে এটা হলো ইন্টারফেস এডিটের। ক্রপ নামে অপশন আছে, তুমি এখান থেকে ক্রপ করতে পারো, বাট ক্রপ করার এখন প্রয়োজন হচ্ছে না। কিছু প্রিসেট আছে, এগুলো তুমি, এই যে আমার কিছু প্রিসেট করা আছে, এগুলো দিলে দেখাচ্ছে আগের যে এডিটটা ওইটা এখন এর উপর দিলে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক্যালি। এই দেখো জাস্ট প্রিসেট ইউজ করার ফলে একটা ক্লিকের মাধ্যমে দেখো কতটা চেঞ্জ এসেছে, দেখো এই যে দেখছো। আচ্ছা আমরা এখন প্রিসেট ইউজ করব না, সুতরাং প্রিসেটগুলো কেটে দিলাম, আমরা এখন ম্যানুয়ালি করব এবং তোমাকে শিখাবো প্রিসেটের কাজ গেল। অটোর কাজটা চলো তো দেখি। অটোতে ক্লিক করলে ছবিটার কালার অনুযায়ী এটা অটোমেটিক একটু কারেকশন হয়ে যাবে। এই দেখো আমাদের এখন অটোর দরকার নেই, আমরা ম্যানুয়ালি আমাদের মতো ভালো করে শিখব। তো লাইটের ভিতরে যে তোমার ইমেজ অনুযায়ী এক্সপোজার একটু কমাই দেব আমি হালকা, তারপরে কন্ট্রাস্ট একটু বাড়াই দেব, হাইলাইটটা একটু কমাই দিব, শ্যাডোস দেখো। এখানে আমি তোমাদেরকে এ টু জেড বেসিক থেকে শুরু করছি, সুতরাং লাইট রুমে আমি এটা করি। এক্সপোজার বলতে কি, তোমার যেসব সাদা সাদা যেই এরিয়াগুলো আছে দেখো অ্যাডোবি, তারপরে উপর থেকে একটা রে এসেছে এটা, তারপরে আমার মুখের এগুলা, এসব জায়গা সাদা সাদা আছে। তো এক্সপোজার এটা যদি একটু বাড়াই দিই দেখো এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা এক্সপোজার কী করেছিলাম প্রথমে বলো তো, একটু কমাই নিয়েছিলাম। কন্ট্রাস্টটা কি, কন্ট্রাস্টটা হলো তোমার ইমেজের কালারটাকে আরও ডিপ করবে। এই দেখো কালার যদি আমি একদম কন্ট্রাস্টটা জিরো করে দিই কালার দেখো কিছুই নেই, আর একদম ডিপ করে দিই মানে বাড়াই দিলে দেখো ডিপ হয়ে গেল, দেখছো। তো আমি এখানে 4 মতো রাখলাম। হাইলাইটটা কি, ইমেজের যেসব জায়গায় হাইলাইট অবস্থায় আছে ওইগুলো আরও হাইলাইট হয়ে যাবে, এই দেখো, আর অন্যান্য জায়গায় ওরকমই থাকবে। সো আমি হাইলাইটটা একটু কমাই দিলাম, 10 রাখলাম, -10। শ্যাডোস কি, এখানে দেখো যেসব জায়গায় কালো কালো আছে বা ছায়াবর্তী স্থান আছে ওইগুলা আমি যদি একটু কমাই দিই, কই গেল শ্যাডোস, শ্যাডোসটা কমাই দিলে দেখো ওইগুলো আরও কালো হয়ে যাবে, আর যদি একটু বাড়াই দিই তাহলে ওই সব জায়গায় লাইট হয়ে যাবে। আচ্ছা হোয়াইটসের কাজ কি, এটা পুরোপুরি সাদার উপরে, এই যে হোয়াইটসের কাজ সাদাগুলো আরও সাদা হবে, আর যদি কমাই দিই তাহলে কালো হয়ে যাবে, কালো তো না বাট একটু ব্রাইটনেসটা কমে যাবে। আচ্ছা ব্ল্যাকস কি, কালো এরিয়াগুলোর উপর ডিরেক্টলি কাজ করা যাবে, এই যে বাড়ালে কমালে একটু কমাই দিই, আমার কালোর পছন্দ বা ডার্ক টাইপের আমার বলতে পারো যেগুলো বেটার লাগে। কালারের ভিতর গেলাম, এখানে আমি তোমাদের একটা খুব সিম্পলভাবে বলে রাখছি
এখানে যে মেন মেন কালারগুলো পাচ্ছ বা মাস্টার কালার, এখানে বলে এটাকে বলে এইচসিএল, ঠিক আছে? এই যে মিক্সের ভিতরে যাও এগুলাকে বলে এইচসিএল কালার। তো লাইটরুমে অনেকে হয় কি, এখানে এত এত অপশন আছে, এত এত তোমার ফিচার্স আছে, এগুলো প্রথমে যখন কেউ ঢুকে কালার গ্রেডিংটা করতে পারে না বা কালার গ্রেডিং সম্পর্কে কম জ্ঞান থাকার কারণে তারা অ্যাকুরেট কালারটা তার মনের ইচ্ছা মতো করতে পারে না। সো আমি তোমাকে এখানে সিম্পলি কিছু ট্রিক শিখাই দেবো যেগুলোর মাধ্যমে তুমি যদি একদম নতুন হয়ে থাকো তাও তুমি ডিজাইনে হালকা হলেও সুন্দর একটা লুকস আনতে পারবে বা ভালো মতোই করতে পারবে। আর যারা লাইটরুম সম্পর্কে অলরেডি জানো তাদের বেসিকটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা প্রথমে আমরা দেখো এখানে কিছু করছি না, আমরা ডিরেক্ট মিক্সে চলে গেলাম। মিক্সে যে প্রথমের যেই লালটা দেখছো এটাই আমরা কোনো কাজ করব না। দেখো এটা কিন্তু কি গোলাপি তো না, এটা হলো এই কালার, তোমার হলো কমলা কালার। কমলা কালার কিন্তু আমাদের ফেসটা আছে। আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন কই গেল ইমেজটা লাস্টে অ্যাড করলাম, আহা এডিটের ভিতরে ইচ্ছে ছিল, মাই এডিটসে মনে হয় আছে। এই যে লাইটরুমের একটা সুবিধা কি, লাইটরুমে দেখো আমি এডিট করতে করতে যে অবস্থায় আসি ওই অবস্থায় যদি বেরোয় যায় তাও ছবিটা সেভ হয়ে থাকে। দেখো এখান থেকে যদি আমি ক্লিক করে ধরে রাখি আগের অবস্থায় দেখাবে, এই যে। আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা লাইটের ভিতরে ছিলাম, লাইটটা কমপ্লিট করেছি, কালারের মধ্যে যাই, কালারের ভিতরে এই যে আমার যেই ইমেজ আছে, ঠিক আছে, ইমেজের কালার আর আমি এখানে যেই কালারটা সিলেক্ট করব ওই কালারটা যদি এক ক্যাটাগরির হয় তখনই আমি যখন এখানে এগুলো চেঞ্জ করব তখনই ওই কালারটা চেঞ্জ হবে। দেখো আমার ফেসের কালার আর এটা কিন্তু কমলা, সো আমি যদি আমার ফেসটাকে আরেকটু ব্রাইট করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে সিচুয়েশন মানে ফেসের যেই কালারটা আছে ওটা একটু কমাই দেব আর এই লুমিনেন্স, এটা লুমিনেন্স, ঠিক আছে, আমি সঠিক নাম বলি না বাট আমি যা যা আছে ওইগুলা ধুমসে ইউজ করে যাই, এত খেয়াল করার সময় থাকে না বাট সব কিছুই মাথায় থাকে। এই যে লুমিনেন্সটা, এই যে লুমিনেন্স, এটা একটু বাড়াই দিলাম, বাড়াই দিলে একদম সাদা দেখো ভূতের মতো দেখা যাচ্ছে। সো আমি এটাকে আনুমানিক 9 মতো রাখলাম, অরিজিনাল একটা লুক রাখলাম, বেশি ফর্সা করলে ভালো লাগে না। এখানে দেখো হলুদ কালার, ইয়েলো কালারের কিন্তু এখানে কোনো কাজই নেই বাট আমার ফেস আছে, ফেসে করলে এরকম আহামরি কোনো চেঞ্জ আসবে না। এখানে দেখো গ্রিন কালার, গ্রিন কালারের কোনো কাজ নেই। এখন দেখো আসল টপিক্সে আসি, দেখো এটা স্কাই ব্লু কালার, এখানে কিন্তু স্কাই ব্লু আছে। এখন দেখো এই যে হিউ HUE এর ভিতরে ডান সাইডে দেখো একদম নেভি ব্লু এবং বাম সাইডে এখানে দেখো একদম সবুজ সবুজ। আমি যদি এটাকে এভাবে নিয়ে যাই, আচ্ছা এটা নীল কালারের ভিতর সিলেক্ট হয়েছে, আমি একটু দেখাই, এখানে আহামরি চেঞ্জ আসছে না বাট খেয়াল করলে খুব সূক্ষ্ম কিছু চেঞ্জ আসবে। দেখো আমি একটু দেখাই, এই দেখো একটু সবুজ সবুজ হয়ে যাবে আর এটাই দিলে পুরোপুরি নীল হয়ে যাবে। তো আমি একটু সবুজ সবুজ রাখতে চাচ্ছি, এবার নীল কালারে গেলাম, ঠিক আছে। নীল কালারে যে দেখো এদিকে কিন্তু আকাশি আর এদিকে কিন্তু বেগুনি বেগুনি, এদিকে নিয়ে গেলে দেখো বেগুনি কালার হয়ে যাচ্ছে, মানে গোলাপি টাইপসের হয়ে যাচ্ছে, একটা ফিরোজা কালার না কী বলে আমি সঠিক জানি না। আর এদিকে নিলে দেখো তোমরা অনেকেই দেখবে যে যারা নতুন নতুন এডিট শিখে তারা কিন্তু এরকম জামার কালারটা এরকম করে দেয়, কিন্তু জিনিসটা খুবই ফানি দেখায়, বা তোমরা যে ফিউচারিস্টিক এডিট বলো ওইগুলো কিন্তু এরকম করে ফেলে বাট ভালো লাগে না। এই দেখো আমি একটু অল্প করলাম, সামান্য বেশি না, -20, সিচুয়েশনটা একটু বাড়াই দিই, দিয়ে লুমিনেন্সটা একটু বাড়াই দিলাম। আচ্ছা তারপরে দেখো এই কালারগুলোর কিন্তু কোনো কাজ নাই, আমি যদি এটা কমাই বাড়াই কোনো লাভই হবে না, ঠিক আছে। এখন দেখো টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার বলতে কি বোঝায়, টেম্পারেচার বলতে তোমার ছবিটার ভিতরে মানে দিনের বেলায় যেমন টেম্পারেচার বেশি থাকলে বা অতিরিক্ত রোদ থাকলে হলুদ হলুদ দেখা যায়। দেখো আমি যদি টেম্পারেচার বাড়াই, এই দেখো হলুদ হলুদ একটা ভাব আসবে, আর আমি যদি টেম্পারেচার কমাই দেখো নীল নীল, মানে ঠান্ডার একটা ওয়েদার বা এরকম কিছু একটা দেখাবে। তো আমি চাচ্ছি যে একটু নীল নীল থাকুক, তো -2 করে দিলাম। আর টিন্ট কী, টিন্টটা হলো বিকালবেলায় যেমন তোমার বা সন্ধ্যাবেলার দিকে যেমন আকাশে সূর্য ডুবা অবস্থায় অনেক কালার হয়, এই দেখো এটার কিন্তু এরকম অনেকটা কালার হয়, এটাই গিলে সবুজ হচ্ছে। সো আমি এটা নিয়ে বেশি নাড়াচাড়া করলাম না টিন্ট নিয়ে, সিচুয়েশনটা বা স্যাচুরেশন এটা একটু কমাই দিব, দিয়ে ভাইব্রেন্সটা আমি একটু বাড়াই দিব, তাহলে ইমেজ কোয়ালিটিটা বা কালার কোয়ালিটিটা খুব ভালো থাকে। আচ্ছা এবার ইফেক্টের ভিতর গেলাম, ইফেক্টে যে টেক্সচারটা একটু কমাই দিলাম, ক্লিয়ারিটিটা বাড়াই দিলাম। টেক্সচার কমালে কি হবে, মুখে যে ফাটাফাটা বা তোমার যেই ছোটো ছোটো ব্রণ থাকে ওগুলো কিন্তু একটু হলেও টেক্সচারটা কমে যাবে, আর ক্লিয়ারিটি বাড়াই দিলে তোমার যেই সাইডের যেই এই এজেসগুলো আছে বা কর্নারগুলো আছে ওগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে আমি 10 রাখলাম,
ভিনটেজ এখানে দরকার নেই, মিড পয়েন্ট এগুলো নিয়ে পরে আলোচনা করব। ডিটেলসে গেলাম, ডিটেল দিয়ে গিয়ে শার্পিংটা অল্প বাড়াই দিলাম, বেশি বাড়াই দিলে কিন্তু একদম ইমেজ ফেটে ফুটে যাবে। দেখো অলরেডি ফাটে ফুটে গেছে, দেখছো ইমেজ। শার্পিংটা অল্প রাখলাম, রেডিয়াস, ডিটেল, মাস্কিং, নয়েস রিডাকশন, ডিটেল কন্ট্যাক্ট, এই যে এভাবে করে নিলাম। এই দেখো মোটামুটি হয়ে গেল, অপটিক্সটা অন করে দিব। এখন আমি যদি এই সেম কপি, মানে তোমার ধরো এটাকে আমি প্রিসেট আকারে করতে চাচ্ছি, এই এডিটটায় আমি এই কালারের অন্য একটা এডিটের উপর অ্যাপ্লাই করব। সো এখান থেকে তুমি কপি সেটিং করে নিবে, কপি সেটিং। এবার তুমি যেটার উপরে অ্যাপ্লাই করবে ওইটাই ধরো আমি এখন এটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা যদিও এডিট অবস্থায় আছে, আগে দেখাই কেমন ছিল, আগে এই অবস্থায় ছিল, একটু ডিপ করেছে। এখন এখানে যাই যে দেখো পেস্ট সেটিং আছে, এটা তখনই হবে ধরো তুমি মাত্র লাইটরুমে ঢুকেছো, মাত্র লাইটরুমে ঢোকার সাথে সাথে তুমি এটা কপি করে নিলে, কপি করার পরে তুমি সাথে সাথে অন্য একটা ইমেজে গেলে যে দেখবে পেস্ট অপশন আসবে। তুমি যদি ডিরেক্টলি ঢুকো, আগে থেকে কপি না করা থাকে, তাহলে তোমার এখানে পেস্ট সেটিং এই অপশনটা দেখবা সাদা হয়ে রয়েছে, মানে এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এখন যদি আমি পেস্ট সেটিং অ্যাপ্লাই করি, দেখো চেঞ্জ কিন্তু হয়েছে, এই যে। আচ্ছা তো সেভ করবে কী করে? এটা সেভ করার জন্য সেভ এ কপি টু ডিভাইস, তো দেখো এখন সেভ হচ্ছে, এক্সপোর্ট কমপ্লিট। আচ্ছা এখন আমি তো ডিজাইনের উপর দেখালাম, এখন যদি একটা আমরা ইমেজ কালার গ্রেডিং করতে চাই, ইমেজ কালার গ্রেডিং করতে গেলে আমাদের কী কী লাগবে, বা ওই যে তোমার এই সিএল দেখালাম ওটা করতে গেলে কেমন কী হবে, চলো দেখে আসি একটু। ইউনাইটেড, আচ্ছা সিম্পল একটা ছবি নিই। দেখো আমার এই ছবিটাই নিলাম, রমনা পার্কের থেকে তোলা হয়েছিল, ঢাকায় গিয়েছিলাম কিছুদিন আগে। সো এটাকে আমি একটু ক্রপ করে নিলাম, ক্রপ টুলে দিয়ে দেখলে এই দেখো এটা আনলক অবস্থায় আছে। আমি যদি লক করে নিই, তখন যদি এরকম করি, দেখো কিন্তু এটা এই রেশিওটা বা তোমার এই যে সাইজটা আছে এটাই কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে, তখন আর এটা নড়বে না। সো আমি চাচ্ছি এই রকম একটা ভিউ নিতে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এখানে টিক দিয়ে দিলাম। তুমি এখান থেকে ক্রপ টুলে যেয়ে এখান থেকে রোটেট করতে পারো ইচ্ছা মতো, তারপরে ফ্লিপ করতে পারো, তোমার ফ্লিপ করার দরকার নাই, ফ্লিপ হরিজন্টালি ভার্টিক্যালি সব অপশন আছে। তো এখান থেকে যে আমি অটোতে যাই, দেখি অটো করে দিলাম, অটোতে কিন্তু দেখো সামান্য চেঞ্জ হয়েছে, আমার কোনো এডিট করা লাগলো না, জাস্ট একটা ক্লিক দিলাম অটোতে। আচ্ছা লাইটে যে দেখো আমি তোমাদেরকে দেখাই, এখানে অটো সিলেক্ট আছে কিন্তু, ঠিক আছে, অটোটা আমি অফ করে দিই, অটো অফ করে লাইটে দেখো একটু লাইটটা কমাই দিই, তারপরে কন্ট্রাস্ট একটু বাড়াই দেয়। আসলে এখন কি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এখন সবাই ডিরেক্ট অরিজিনাল পিকচার কেউ ইউজ করতে চায় না, হালকা একটু এডিট করে রিয়েলিস্টিক ভিউ, তোমার যেই ভিউটা থাকবে ওইটা রেখে সবাই একটু হলেও এডিট করে দিতে চায়। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে সবাই তোমাকে দেখবে বা তোমার সাথে পরিচিত আছে এমন সবাই দেখবে, তো তুমি সবসময় চাইবে যে তোমার ছবিটা ভালো মতোই উপস্থাপন হোক বা সবাই একটু দেখুক ভালো মতোভাবে, কোনো খারাপভাবে তুমি প্রেজেন্টেশন করতে অবশ্যই চাইবে না, সেক্ষেত্রে সবারই হালকা পাতলা এডিটের প্রয়োজন পড়ে। আচ্ছা লাইটের এডিট গেল, এবার আমি যদি মিক্সে যাই, মিক্সে যে দেখো আমার মুখটা এখানে একটু অন্ধকারে হয়েছে, তো আমি এখানে -4 করে নিলাম সিচুয়েশনটা, এবার লুমিনেন্সটা একটু বাড়াই দিলাম, তাহলে দেখো হালকা ব্রাইট ব্রাইট লাগবে। আর একটু বাড়াই দিই, ওই দিন মেঘলা ছিল সেজন্য এরকম লাগছিল। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু ইয়েলো কালার আছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখো ইয়েলো ইয়েলো একটা ভাব আছে, ঠিক আছে। এটাকে যদি আমি পুরাপুরি বাম সাইডে নিয়ে যাই তাহলে পুরা আরও ইয়েলো হয়ে যাবে, আর এটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই আরও সবুজ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে হালকা সবুজ থাকবে, ঠিক আছে। তারপরে দেখো গ্রিন, এখন অনেকে দেখবা এটাকে লাল করে ফেলে, ঠিক আছে, লাল করা কিন্তু খুব একটা মানে কঠিন কাজ না। এখান থেকে গেলাম, এখান থেকে এই যে এরকম করে নিলাম, এই দেখো লাল হয়ে গেল, বাট এরকম খ্যাত এডিট আমি যেটাকে বলি এক ভাষায়, এরকম এডিট আমার পছন্দ না, আমি চাই ন্যাচারাল লুক থাকবে, ঠিক আছে, সাথে হালকা ন্যাচারাল ভাইব থাকবে সুন্দর। তো এখানে দেখো এই যে গাছের পাতার ভিতরে যেসব ছায়াযুক্ত স্থান আছে এগুলো একটু নীল নীল হয়ে যায়। আর দীর্ঘদিন যাবত এডিটের পরে আমি জিনিসটা ধরতে পারি যে এরকম গাছের যেসব কণা বা ফাঁকা থাকে ওই সব জায়গায় এরকম থাকে। তো এই নীল কালারটা কী করবে, বাম সাইডে একদমই করে দিবে, তারপরে ব্লু, ব্লুতে দেখো সেরকম চেঞ্জ হবে না কারণ আমার এখানে কোনো অবজেক্ট নাই। আচ্ছা তারপর টেম্পারেচার, যেহেতু সকালবেলা ছিল, সকালবেলা সচরাচর এই যে একটু কম বা টেম্পারেচার থাকে, সো আমি ওটা একটু কমাই দিলাম, টেন্টের ভিতরে গেলাম, ওটার কোনো দরকার না, একটু সবুজ সবুজ ফিল রাখার জন্য -2 করে দিই। আচ্ছা সিচুয়েশনটা একটু কমাই দিলাম, ভাইব্রেন্সটা একটু বাড়াই দিলাম, ঠিক আছে। তারপরে ইফেক্টে গেলাম, ইফেক্টে যে টেক্সচারটা একটু কমাই দিলাম, ক্লিয়ারিটা আর একটু বাড়াই দিলাম। দেখো ড্রেস, ড্রেস কি ব্যাকগ্রাউন্ডের এই যে কালারটা থাকে ওটাকে আরও ডিপ করে ফেলে, তো ড্রেস আমি এখানে -2 রাখলাম। ভিনটেজের দরকার আছে বা নাই বলতে পারো, হালকা একটু ভিনটেজ দিয়ে দিলাম তাহলে দেখতে ভালোই লাগবে, খারাপ না।
আচ্ছা, তারপরে মিড পয়েন্ট, এই ভিনটেজের আবার অপশন আছে, এটা উপরে নিচে আগে পিছে, এই যে একটু মিড পয়েন্টটা বাড়াই দিলাম বা কম, হ্যাঁ বাড়াই দিলাম। তোমার ফার্দার এটা হলো একদম গোল, আর এটা হলো ফেড ইন, মানে যেটা বলে মিশে যাবে একদম। তো আমি মিশে যাওয়াটাই পছন্দ করি। ডিটেলে গেলাম, ডিটেলে গিয়ে শার্পিং বাড়াই দিলাম, রেডিয়াস, ডিটেল, মাস্কিং, নয়েস রিডাকশন, ডিটেল, কন্ট্রাস্ট, কালার নয়েজ রিডাকশন, ডিটেল, স্মুথ, এই যে এগুলো একটু ঠিকঠাক করার পরে মোটামুটি কমপ্লিট। এটা আমি পোর্ট্রেট মোডে ছবি তুলেছিলাম, ফোন দিয়ে তোলা। এই যে অপটিক্সটা দুইটা অন করে দিবে, ইমেজ কোয়ালিটি আর রেজাল্টটা ভালো থাকবে। তো এখান থেকে আমি কপি সেটিং করে নিলাম, কপি সেটিং করে ইমেজটা সেভ করে নিলাম। তোমাদেরকে একটু যদি দেখাইতে চাই যে আমি কিন্তু আহামরি কোনো চেঞ্জ করি নাই, বাট এখানে লুকটা কিন্তু ভালো লাগছে। এই দেখো আগে কি অবস্থায় ছিল আর এখন কি হলো। আচ্ছা, আমার এডিটের পরে হচ্ছে কি, মাই এডিটসের ভিতরে যে ওইটা চলে যাচ্ছে, যখন এডিট হয়ে যাচ্ছে সেভ করে রাখছি, ওইটা মাই এডিটসে কনভার্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা কপি সেটিং আবার করে নিলাম, করে এখান থেকে দেখো হলো এই যে এডিট, এটা না বেরোতে হবে, বেরোয় মাই এডিটসে যাই, আনএডিটেডের ভিতরে গেলাম, এই দেখো এই ইমেজটাও তোলা। এখন এটাই যদি আমি ওইটার সেটিংটা, এই দেখো এখানে কিন্তু কর্নার ধরে করেছে, এই মাথাগুলো ধরে করতে হবে, ওইটার সেটিংটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে তুমি দেখতে পারবে, দেখো কোনো মিল নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড মিল আছে, আর ওই যে নীলে একটু বা কমাই দিছিলাম ওই জন্য এরকম হয়ে গেল। দেখো আহামরি কোনো এডিট নাই, বাট আগে আর পরে জিনিসটা আমার কাছে ভালো লাগে। সো এইভাবে এক ক্লিকেই তুমি যে কোনো ছবির প্রিসেট নিজে থেকে বানায় বা একই একটা ওয়েদারের নিজস্ব প্রিসেট বানায় সেটা অনেকগুলো ইমেজের উপরে অ্যাপ্লাই করতে পারো। তো আমি এটা সেভ করে নিলাম, আপাতত আর লাগছে না। সো নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ কালারের উপর আরও কাজ করা দেখাবো। এটাইতে যদি আমি একটু অ্যাপ্লাই করে দেখি যে পেস্ট সেটিং করলে কি হয়। এটা রাতের বেলা তোলা, আমার ছোটো ভাই, ওর নাম অর্ণব, এবার ঈদে এসেছিলো তো আমরা খুব মজা করেছিলাম, রাত্রে বেলা সাধারণত বাজি ফুটাই, তো তখন আমার এই ছবিটা তোলা। আচ্ছা, ওই ইমেজটা সেভ হচ্ছে, পেস্ট সেটিং। আচ্ছা, তোমাদেরকে আরেকবার দেখাই, আনএডিটেডে ঢুকলাম, ঢুকে পেস্ট সেটিং, দেখো আমি কোনো কিন্তু কোনো আলাদা ম্যানুয়ালি এডিট করিনি, আগের এডিটটাই জাস্ট অ্যাপ্লাই করে দিয়েছি। দেখো আগে আর পরে, আগে পরে, হালকা এডিট বাট গর্জিয়াস লুক, বুঝতে পেরেছো? তো আশা করি সবার ভালো লেগেছে, যারা যারা ভিডিওটা দেখলে কিছু হলেও শিখতে পেরেছো, তাদের মতামত আমাকে অবশ্যই জানাবে, এবং তোমাদের কী কী রিলেটেড ভিডিও লাগবে বা তোমরা কী কী চাও, কী কী শিখতে চাও সেগুলো অবশ্যই আমাকে জানাবে। আমি যদি জেনে থাকি বা আমি যদি ওই রিলেটেড কাজ করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো এবং তোমাদেরকে সাথে নিয়ে আমি আগাবো ইনশাল্লাহ। তো যারা যারা দেখছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং আমি চাই এফটির প্রত্যেকটা স্টুডেন্ট সব দিক দিয়েই মোটামুটি একটা জ্ঞান থাকবে, পড়াশোনার পাশাপাশি এরকম কিছু কাজ করলে জিনিসটা নিজের কাছে ভালো লাগে, আর যারা যারা স্টুডেন্ট আছে তারা এই টাইপসের কাজ করে নিজের পড়াশোনার খরচ তো চালাতেই পারো, প্লাস ফ্যামিলি সাপোর্টও দিতে পারবে ইনশাল্লাহ। আর অনেকেই মনে করে যে ইমেজ এডিট নিয়ে ফ্রিল্যান্সিংয়ে কোনো কাজ নেই, বাট সত্যি কথা বলতে গেলে ইমেজ এডিটের উপরে অনেক কাজ আছে, যেমন কালার গ্রেডিংটা তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। আমি অন্তত 5টা ভিডিও দেওয়ার চেষ্টা করব আগামী এক সপ্তাহের ভিতরে, ওই 5টা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইমেজ এডিট করে ফ্রিল্যান্সিং কী করে করতে হয়। আমার কাছে সময়ে এরকম অনেক কাজ আছে যে ইমেজ এডিট করো, $1-$2 এমন করে দিবে, ঠিক আছে, একটা জাস্ট ছবি এডিট করে $200-$250 যদি তুমি পাও, এটা কি খারাপ বলো? সো আমি তোমাদেরকে আরও দেখাবো যে কীভাবে কী মার্কেট প্লেসে কাজ করতে হয় বা ইমেজ এডিট করে তুমি কীভাবে মার্কেট প্লেসে যাবে, এগুলো নিয়ে ইনশাল্লাহ সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আর লাইটরুমের এই পর্যন্ত বাংলা টিউটোরিয়ালের ভিতরে আমি যে প্লেলিস্টটা সাজাবো, জাস্ট 5টা ভিডিও থাকবে, 5টা ভিডিওতে আমি পুরো লাইটরুমটা খুব ভালোভাবে কভার করার চেষ্টা করব। যারা একদমই নতুন তারাও খুব দ্রুত শিখতে পারবে। আমার লাইটরুম শেখার ক্ষেত্রে হয়েছিল কি, যখন 3 বছর আগে আমি যখন লাইটরুম ইউজ করা শুরু করি তখন ইউটিউবে বাংলা সেরকম কোনো টিউটোরিয়াল পেতাম না, ইংরেজির যেসব টিউটোরিয়াল ছিল ওইগুলো দেখতাম, দেখে 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 অন্তত আমার 1 মাস সময় লেগেছিলো হাত একদম পাকা হতে। এখন হয় কি, চশমা তোমার বলো বা চোখ বন্ধ করে, আমি যেহেতু চশমা পরি চোখ বন্ধ করেও আমি এখন এডিট করতে গেলে আমার লাইটরুমে সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগে, বাট নতুন আমি যখন এডিট করতাম আমার 20-15-30 মিনিট করেও লাগতো। সো একটা কথাই, শিখতে থাকো, জানতে থাকো, সবাইকে শেখাতে থাকো, জানাতে থাকো, এবং নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে থাকো, ইনশাল্লাহ একদিন সফল হবেই।
আর ফ্রিল্যান্সিং সেক্টরে একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে তোমার অনেক ধরনের এডিট করতে হবে, ঠিক আছে? ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, তুমি যদি খালি গ্রাফিক্স ডিজাইনই পারো, তুমি যদি আর কিছু না সার্ভিস দিতে পারো, তাহলে ক্লায়েন্ট তোমাকে কেন নেবে? গ্রাফিক্স ডিজাইন সেবাটা নেবে, দেখা গেল তোমার সাথে ফ্রি হয়ে গেল, তখন অনেক ধরনের কথা বলবে যে আমার এটা হলে ভালো হয়। তুমি যখন ওইটা করে দিতে পারবে, তখন তোমাকে পারমানেন্টলি সিনিয়র একটা চিন্তা ভাবনা করবে, কারণ তুমি সব ধরনেরই কাজ পারো। সো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই অনেক ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং সাপোর্ট দিবে। আসসালামু আলাইকুম।